আসলে একটা জিনিস কি, আমি যেখানে খেলি চেষ্টা করি যে নিজের সেরাটা দেওয়ার, কখনো হয় কখনো বা হয় না। তো আমি ন্যাশনাল লেভেলে সুযোগ পাইলাম কি পাইলাম না আসলে ওইটা আসলে আমি এতটা ইয়ে করি না। যদি আমি এগুলোতে পারফর্ম করি হয় আমার জন্য হয়তো বা সোজা হবে। তো আমি চেষ্টা করি যে আমি যেখানে খেলি ভালো করার চেষ্টা করি। সামনে আফগানিস্তান সিরিজ, আপনি টেস্ট স্কোয়াডেও ছিলেন, ম্যাচ পান, কিন্তু টেস্ট খেলার জন্য যে একটা প্রবণতা বা ইচ্ছে ছিল, সামনে আফগানিস্তান সিরিজের জন্য কতটা প্রিপেয়ার মনে করছেন নিজেকে? যে আসলে এখন DPL চলতেছে, আমি চেষ্টা করছি প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা। আর যেহেতু সামনে এ টিমের খেলা আছে, যদি ইনশাল্লাহ সুযোগ পাই চেষ্টা করবো যাতে আমি এখানে ভালো কিছু করার, যাতে আমার সামনে রাস্তা যাতে ন্যাশনাল টিমে আমি সুযোগ পাই ভালো করতে পারি, আমার জন্য প্রিপারেশনটা যাতে ভালো হয়। উইকেট টেস্টের আগে মানে আফগানিস্তান টেস্টের আগে এ টিমের হয়ে খেলবেন মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে, এটা তো একটা বড় প্লাস পয়েন্ট আপনার জন্য, যেহেতু আপনি ফোর ডে ম্যাচের প্র্যাকটিসটা হয়ে যাবে, এটা আসলে কতটা আপনাকে হেল্পফুল করবে? আপনি তো বেশ হৃদমীয় আছেন। আসলে আমি মনে করি এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি। আমি যেহেতু আফগানিস্তান সিরিজের আগে এ টিমে খেলা আছে, তো আমি চেষ্টা করবো যদি সুযোগ পাই এখানে ভালো কিছু করার। আমি পরে আফগানিস্তান সিরিজে ডাক পাবো কি পাবো না আসলে ওইটা নিয়ে আমি একটু চিন্তা করতেছি না, যেহেতু সামনে এই টিমে খেলা আছে আমার ফোকাসটা ওইখানেই থাকবে। বিজয় ভাই, খুবই লো স্কোরিং একটা ম্যাচ হয়েছে, তো মোহামেডান শুরুটা মোটামুটি ভালোই করেছিল, কিন্তু তারপর তাদের কোলাপসের পর হচ্ছে মাহমুদুল্লাহ তাদের সেই ভরসা ছিল। বাট আপনি যেভাবে মাহমুদুল্লাহকে আজকে বোল্ড করলেন, একটা ব্রেক হতে পারে যে মোটা ম্যাচটাকে লো স্কোরিং ম্যাচটাকে আরও বেশি লো স্কোরিং করে দিয়েছে, ওইরকম ডেলিভারি কি এইরকম ড্রিম ডেলিভারি বলা যায় কিনা? কারণ মাহমুদুল্লাহ পিছনে ঘুরে একবার তাকিয়ে আর ঘুরেই থাকতেন সোজা সাজ করে করেছে। আসলে এইটা আসলে ড্রিম ডেলিভারি, এটা আসলে আমার, আমি মনে করি এটা আমার স্ট্রেংথ। আমার যেমন আমি এগুলো প্রিভিয়াস যেগুলো আমার ক্যারিয়ারে যতগুলো খেলছি প্রায় মনে হয় এগুলো উইকেট পাইছি, তো আমি মনে করি এটা আমার স্ট্রেংথ। আমি চেষ্টা করি আমার স্ট্রেংথের ঠিক থাকার, কখনো হয় কখনো হয় না, তবে আমি আমার প্ল্যানে ঠিক। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এই ধরনের বোল্ডকে কি আপনার সিগনেচার স্টেপ বলা যায় কিনা, যে রেজা মানে এই ধরনের কিছু একটা হবে? যেহেতু দেন আমি হচ্ছে, আমি যদি ভবিষ্যতে যদি আরও মানে এরকম করতে থাকি হয়তো বা হতে পারে। আমি কন্টিনিউ করতে শেষের দিকে এই পর্যন্ত মিরপুর উইকেটটা এবার চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিনা, অ্যাজ এ বোলার উইকেটটা কীভাবে জাজ করবে? আসলে এই গরমে উইকেটটা কখনো ভালো হয় কখনো আসলে ওইটা আসলে ডিপেন্ড মানে কীরকম হয় বলা কঠিন, কখনো এক একদিন এক এক রকম বিহেভিয়ার করে। তো এই এইরকম গরমে উইকেটটা ভালো থাকা আসলে একটা চ্যালেঞ্জিংয়ের বিষয়। তাপমাত্রায় খেলতে কি কষ্ট হচ্ছে? কষ্ট যেহেতু আমরা ক্রিকেটার ভাই, কষ্ট করতে হবে, আর এই গরমে খেলা আসলে নিজের নিজের প্রতি নিজে একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ যেহেতু আমরা ক্রিকেটার হয়েছি, চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। দাদা, আপনি জাতীয় দলে ইন আউটের মধ্যে ছিলেন, এখন আপনার সামনের লক্ষ্যটা কি? আপনি ক্যাম্পেও ছিলেন, করেছেন, আব্দুল হোসেনের সাথেও কাজ করেছেন, এখন আপনার সামনের লক্ষ্যটা কি? এখন পেসারদের মধ্যে কম্পিটিশনটাও বেশ ব্যাপক, আপনার কাছে এটা চ্যালেঞ্জিং কেমন মনে হয়? আপনি কী লক্ষ্যে নিয়ে এগোতে চান? আসলে এখন আমার টার্গেটটা হচ্ছে এ টিম, আমি এ টিমে যেহেতু ডাক পাইছি, তো চেষ্টা থাকবে আমি যদি এখানে সুযোগ পাই ভালো কিছু করার। আর পেসারদের মধ্যে আসলে আমি চ্যালেঞ্জিং হিসাবে নিচ্ছি না, এটা মনে করি আমি একটা ইন্সপায়ার। আমাদের যেহেতু পেস বোলাররা লাস্ট কয়েক বছর ধরে ভালো করতেছে, বড় ভাইদের দেখে আমাদের ইন্সপায়ার হতো, আমি মনে করি এটা আমাদের জন্য একটা ইন্সপায়ার, মোটিভেশন। আপনার কাছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমাদের ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনার কাছে আসলে কী কী মেসেজ থাকে, আপনাকে কী মেসেজ দেওয়া হয়, কোচ হোক বা বোলিং কোচ হোক? ডোনাল্ড বলেন, উনি ওনার সাথে যে কয়েকদিন কাজ করছে, উনি আসলে আমার মানে যে স্ট্রেংথ আমার অফ দ্য পিচ কই, ওইখানে ওইখান থেকে কিছু কাজ আছে বলে, তো বলছে যে নিজের স্ট্রেংথে স্ট্রিট থাকতে, আর কিছু কিছু লেকিং ছিল ওইগুলো নিয়ে কাজ করছিল আর কি।